আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করব, এটা খুবই সহজ একটা বিষয়। ব্রাদার বারটেক মেশিন KE430D মডেলের কিভাবে আমরা সার্কেল প্রোগ্রাম করব। সার্কেল প্রোগ্রাম করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা একটা গার্মেন্টস নেব আমাদের হাতে। তো গার্মেন্টসটা হাতে নিয়ে আমরা দেখতেছি যে আমাদের এখানে আসলে কয়টা বারটেক লাগবে, 1/4 কয়টা লাগবে, 1/2 ইঞ্চি কয়টা লাগবে, কোন কোন সাইজের কয়টা বারটেক লাগবে। তো আমরা সব কিছু দেখে নিলাম যে এখানে আমাদের 1/4 চারটা আর 1/2 ইঞ্চি চারটা, 8টা বারটেক করে দিলেই এখানে কাজটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এখন সার্কেল প্রোগ্রামে চলে গেলাম। সিলেক্ট এবং টেস্ট বাটন চেপে ধরে মেশিনের পাওয়ার সুইচ অন করবেন। পাওয়ার সুইচ অন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি উপরে প্রোগ্রাম নাম্বার যেখানে লেখা আছে, হ্যাঁ, উপরে নিয়ে আসবেন 400। এই 400 হচ্ছে আমরা ঝুঁকিতে যে P1, P2, P3, P4, P5 এরকম কাজ করি, ব্রাদার হচ্ছে F1, F2, F3, F4, F5। এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনি F1-এ 1/4, F2-তে 1/2 ইঞ্চি, F3-তে 3/4, F5-এ 5/8 এরকম করে সেভ করে রাখতে পারবেন। তো আমরা যেহেতু সার্কেল প্রোগ্রাম করতে চাচ্ছি, সার্কেল করব, তো সার্কেল করতে গেলে আমাদের 400 অন করা লাগবে এবং 401ও অন করা লাগবে। সেক্ষেত্রে আপনি এই যে দেখতেছেন 401 অফ আছে, এইভাবে অন করে দেবেন। আপনি প্রথমে অফ থাকবে, এরকম থাকবে, আপনি অন করে দেবেন, 400-401 অন করে দেবেন। অন করে আপনি এখন টেস্ট বাটনে প্রেস করবেন। টেস্ট বাটনে প্রেস করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আবার টেস্ট এবং সিলেক্ট বাটনে প্রেস করবেন, তারপরে ইউজার প্রোগ্রাম রান হয়ে যাবে। এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছি ইউজার প্রোগ্রাম চলে আসছে। আমরা এখন সার্কেল করব। সার্কেল করার জন্য আমাদের 1/4 হচ্ছে চারটা, 7 হচ্ছে প্রোগ্রাম, 7 নম্বর প্রোগ্রামে 1/4, এক্স স্কেল 100, ওয়াই স্কেল 100, স্পিড 2700 আছে, 2800 করে দিলাম। এইচ হচ্ছে প্রেশার ফিট উঠানামা করানোর জন্য, আপনার মোটা কাজ পাতলা কাজের জন্য। তারপর আমরা 2 নম্বর বারটেক করব। 2 নম্বর বারটেক হচ্ছে 7 1/4, এক্স স্কেল 100 রাখলাম, ওয়াই স্কেলও 100, স্পিড 2700 করে দেব। এইচও ঠিক আছে, 10 থাকবে, আমাদের 10ই লাগবে এখানে। তারপর হচ্ছে আমাদের আরেকটা 1/4 করতে হবে, সেটাও 7 নম্বর প্রোগ্রাম, এক্স স্কেল 100, ওয়াই স্কেল 100, স্পিড 2800, এইচও 10 থাকবে, ঠিক আছে। তারপর আমাদের আরও একটা 1/4 লাগবে, সেটাও আমাদের 7 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 7 নম্বর প্রোগ্রামে গিয়ে 100 এক্স স্কেল, ওয়াই স্কেল 100, স্পিড 2800, এইচ 10 হবে, প্রেশার ফিটের উইথ 10ই থাকবে। আমাদের আরও 4টা 1/2 ইঞ্চি লাগবে। তো P1 হচ্ছে 1/2 ইঞ্চি, আমরা এক্স স্কেল 100 করে দিলাম, ওয়াই স্কেল 100 করে দিলাম, স্পিড এটা 2500 রাখবো, এখানে একটু কমিয়ে দিলাম 2500। এইচ এখানে কাপড়ের থিকনেস মোটা আছে, আমরা এখানে 14 করে দিলাম। আমাদের একটা সার্কেল হয়ে গেছে 1/2 ইঞ্চি, আমরা আরও একটা করব, আরও 4টা করবো এভাবে। তো আরও একটা করে নিলাম, এক্স হচ্ছে 100, ওয়াই 100, স্পিড হবে, স্পিড 2500, আমরা 2500 করে দিলাম। এখানে এইচ হবে 14, যেহেতু কাপড়ের থিকনেস মোটা। তো P1 এখানে আপনি মানে আপনার যদি ছোট বড় করা লাগে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনার যতটুকু আপনার প্রয়োজন হয়। স্পিড আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছে মতো। তো এটা 14। আমাদের আর একটা লাগবে 1/2 ইঞ্চি, এক P1 100 100, এটা করে দিলাম, 2700-2500 করে দিলাম, 14। আমাদের সার্কেল কমপ্লিট, আমরা টোটাল 8টা সার্কেল করছি। এ হচ্ছে আমাদের প্রথম বারটেক 1/4, দ্বিতীয় বারটেক 1/4, তৃতীয় বারটেক 1/4, চতুর্থ বারটেক 1/4,
হাফ ইঞ্চি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।